সালাম আলাইকুম আ তাআলা অবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে এআর টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছি ইবাদতের গুরুত্ব তাৎপর্য নিয়ে ষাটটি পর্বে তো তারই ধারাবাহিকতায় আজকে অষ্টম পর্ব এ পর্বে আলোচনা করব ইবাদতের মাধ্যমে আখরাতে মুক্তি ও শান্তি লাভ আমরা কিভাবে ইবাদতের মাধ্যমে আখরাতে মুক্তি ও শান্তি লাভ করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো অমা তৌফিক বিল্লাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আর দেরি না করে মূল আলোচনায় যায় তালার ইবাদত ছাড়া আখেরাতে মুক্তি পাওয়া যাবে না কোনো মান্দা যদি আখেরাতে মুক্তি পেতে চায় তাহলে তাকে অবশ্যই আল্লাহ তালার ইবাদত করতে হবে কারণ আল্লাহ আল্লাহতালার ইবাদত ছাড়া আখেরাতে মুক্তি পাওয়া যাবে না তাই আমাদের ইবাদত করাটা অত্যন্ত জরুরি একটি বিষয় পৃথিবীতে মানুষ কী কী কাজ করেছে তার ভিত্তিতেই আখেরাতে মুক্তি ও শান্তির ফায়সালা হবে যদি কোনো বান্দা পৃথিবীর বুকে ভালো কাজ করে তাহলে সে মুক্তি পাবে ও শান্তি হবে শান্তি পাবে ব্যক্তি যদি আখেরাতে শান্তি পেতে চায় তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহতালার ইবাদত করতে হবে ব্যক্তি যদি আল্লাহর ইবাদত না করে করে তাহলে তাকে ভয়ঙ্কর যন্ত্রণার জীবনে প্রবেশ করতে হবে সে লাভ করবে জাহান জাহান্নাম যদি কোনো ব্যক্তি আল্লাহ আলার হুকুম না মানে তাহলে সে তো জান্নাত পাবে না সে জাহান্নাম এ নিক্ষিপ্ত হবে নিক্ষিপ্ত হবে তাই অবশ্যই ব্যক্তির ওপর নির্ভর করবে যদি আমরা দুনিয়ার বুকে এই এবং বন্দেগি করি তাহলে আল্লাহ তালার যে ওয়াদা যারা আল্লাহ তালার হুকুম মানবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের যে সুসংবাদ দিয়েছেন সে জান্নাত তারা লাভ করবে পক্ষান্তরে যদি ব্যক্তি আল্লাহ হুকুম না মেনে তার মন মতো জীবনকে পরিচালিত করে তাহলে সে লাভ করবে চিরশাস্তির জাহান নাম সে জাহান নামে নিক্ষিপ্ত হবে তাই আমরাই নির্ধারণ করব আসলে আল্লাহ তালা মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছে চাইলে সে জান্নাত অর্থাৎ ভালো কাজ করতে পারে চাইলে সে খারাপ কাজ করতে পারে সেটি ব্যক্তির ওপর নির্ভর করবে আমরা যেভাবে কাজ করব আল্লাহ সুহান হুয়া তালা তাকে সেভাবে কি করবেন তার প্রতিদান দিবে তো আমরা ইবাদতের মাধ্যমে কি করতে পারি আখেরাতে মুক্তি এবং শান্তি লাভ করতে পারি আবার যদি আমরা ইবাদত থেকে দূরে থাকি তাহলে আবার এই আখেরাতে আমাদেরকে সেই চিরস্থায়ী জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে তো এটি ব্যক্তির ইচ্ছা শক্তি ব্যক্তি সে সে যে যা চায় তা সে করতে পারবে আল্লাহ তালা তাকে ইচ্ছা শক্তি দিয়েছে এখন এটা সে ব্যক্তি নির্ধারণ করবে আসলে সে জান্নাতে যেতে চায় নাকি জাহান্নামে যেতে চায় তাই আমরাই সেটি নির্ধারণ করবো অর্থাৎ আল্লাহ তালা ইচ্ছা শক্তি মানুষকে দিয়েছে মানুষ যা চায় সে তা করবে আর যদি সত্যি সত্যিই বাদত করে তা থাকে এবং তা করে থাকে শুধু আল্লাহ তালার জন্য তাহলে সে শান্তিপূর্ণ জীবন লাভ করবে যদি আল্লাহ তালার রাজি খুশি করার জন্য সে যদি কী করে ইবাদত করে তাহলে সে কী করবে শান্তিপূর্ণ জীবন লাভ করবে সে প্রবেশ করবে চির সুখের জান্নাতে আল্লাহ তালা যে ওয়াদা আল্লাহ তালা যে ওয়াদা দিয়েছেন জান্নাত যারা ইবা আল্লাহ তারা হুকুম আদেশকে মেশে মেনে চলবে দুনিয়ার বুকে আল্লাহ তালাকে রাজি খুশি করবে তাহলে সে আখেরাতে কীভাবে মুক্তি পাবে এবং শান্তি লাভ করতে পারবে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো বিনিময়ে টাকা পয়সা বা ক্ষমতা ও এক্ষেত্রে কোনো উপকারে আসবে না আমরা আজকে দুনিয়ার বুকে যা করছি এর জন্য কিন্তু আমাদেরকে জবাব দিই করতে হবে আজকে মনে করছি টাকার বিনিময়ে এটা পাওয়া যায় টাকার বিনিময়ে এটা পাওয়া যায় ক্ষমতা দেখিয়ে এটা লাভ করা যায় কিন্তু কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা যে ওয়াদা আল্লাহ তালা যেটি করার জন্য বলেছেন সেটি যদি করি আল্লাহ তালা আমাদের কি করবেন সেই দিন সে জান্নাত দিবেন আর যদি না করি তাহলে সেই চিরশাস্তির জাহান্নামে নিক্ষিপ্ত করবেন সেই দিন টাকা পয়সা অর্থ সম্পদ এই ক্ষমতা কোনো উপকারে আসবে না আল্লাহ তালা সেই দিন সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ তালা তাদেরকেই সেই দিন সেই সুখময় জান্নাত দান করবেন যারা আল্লাহ তালাকে কি করেছেন আল্লাহ তালাকে মেনে চলেছেন আল্লাহ তালার ইবাদত করেছেন তারাই কেবল সেই দিন মুক্ত আখেরাতে মুক্তি পাবে এবং শান্তি পাবে আর আখেরাতে মুক্তি এবং শান্তি পেতে হলে ইবাদতের বিকল্প কোনো বিষয় নাই তো এই জন্য আমাদের উচিত হবে ইবাদতকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ তালার ইবাদত করে এই দুনিয়াতে আল্লাহ তালা যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সে জান্নাতকে অর্জন করতে হবে তো আসুন আমরা দুনিয়াতে আখেরাতে মুক্তি পাওয়ার জন্য এই দুনিয়ার বুকে এবাদত বন্দি করি এবং আখরাতে মুক্তি এবং শান্তি লাভ করি আল্লাহ সুভান হুয়া তারা আমাদের সকলকে আল্লাহ তালার আখেরাতে মুক্তি এবং শান্তি লাভ করার তৌফিক দান করুন বলে আজকের মতো এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি তো শেষ করার পূর্বে বলতে চাই যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন দিন ইসলামের সাথে থাকবেন এ বলে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো একটি পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও তালা